আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এটা হচ্ছে আমার রবিবারের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। তো রবিবারে আমার তেমন কোনো কাজ ছিল না, রান্নাবান্না তেমন ছিল না। তো রাতে 11টার দিকে আমরা একটু ওয়ালমার্টে এসেছি। তো ওয়ালমার্ট থেকে আমার মেয়ের আসলে স্কুলে একটা প্রোগ্রাম আছে, তো ওর হচ্ছে একটা প্যান্ট কেনা লাগবে, খাকি কালারের একটা প্যান্ট। তো ওটা আমরা কিনতে এসেছি, আর হচ্ছে বাসার টুকটাক কিছু জিনিসপত্র শেষ হয়ে গেছে, ওগুলোও নিতে এসেছি। তো আমি ওয়ালমার্টে এসে একটু ভিডিও শ্যুট করলাম। এখানে হচ্ছে হ্যালোইনের জন্য একটু সাজানো হয়েছে ক্যান্ডি, তারপর হচ্ছে অনেক রকমের ক্যান্ডিতে অনেক রকমের ডিজাইন, ভুট্টু তাকানো, আর হচ্ছে এখানে হচ্ছে ফলের জন্য এই তো ম্যাপেল সিরাপের এই নতুন ইটা আমি দেখলাম, গ্রেট ভ্যালুর কন্টেন্টটা। আর এই হচ্ছে বিভিন্ন রকমের কাপ কেকের জন্য, ডেকোরেশনের জন্য বিভিন্ন রকমের হ্যালোইনের জিনিসপত্র। তো আশা করি আপনাদের ভালো লাগছে। এটা হচ্ছে ওয়ালমার্টের যেখানে সবজি সেকশন, সবজি টবজি সেল করে। এটা এখানে হচ্ছে খুবই ফ্রেশ, কিন্তু আমার আসলে বেশি সবজি এখান থেকে নেওয়া হয় না, শুধু ক্যাপসিকাম, ব্রোকলি এগুলোই নেওয়া হয়। তো এখন আমরা বিল করে বের হয়ে যাচ্ছি। আর হচ্ছে আমি আজকে রাতে ডিনারের জন্য চিকেন বিরিয়ানি রান্না করেছি, বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল। ইনশাআল্লাহ আমি নেক্সট টাইম আপনাদের সাথে অবশ্যই আমি যেভাবে বিরিয়ানি করি সেটার রেসিপিটা শেয়ার করব। আর এই হচ্ছে আমার টুকটাক বাজার, এখানে মানে কিছু জিনিস আমার শেষ হয়ে গিয়েছিলো, ওগুলোই এনেছি। আর তারপর হচ্ছে ফ্রুটসগুলো হচ্ছে আমি রাতে একটু ভিনেগার ওয়াটারে একটু 10 মিনিটের মতো একটু ভিজিয়ে রাখবো, 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে তারপর হচ্ছে এগুলো আমি একটা ঝুড়িতে রেখে প্রায় 30 মিনিটের মতো একটু পানিটা ঝরিয়ে ড্রাই করে তারপর ফ্রিজে রেখে দিব। আমি ফ্রুটস সবসময় এভাবেই রাখি। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি আসলে কয়েকদিন ভিডিও দিতে পারিনি, আমি একটু বিজি ছিলাম, বিজি থাকার জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি। তো সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।